দ্বিমুখী নীতি বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড গঠনের শুরু থেকেই আছে, যেখানে বরাবরই পারফরমেন্স খড়গের নিচে পড়তে হয় তরুণ এবং ভবিষ্যতের ক্রিকেটারদের। সিনিয়র আর অভিজ্ঞতার মূল্য মাঝে মাঝেই ছাপিয়ে যায় খারাপ পারফরমেন্সের খেরোখাতাকেও। এই তো যেমন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে বাদ পড়েছেন আগের সিরিজের চারজন, তবে তাদের পারফরমেন্স বিবেচনায় নিলে সে বাদ পড়া নিয়ে নেই কোনো প্রশ্ন। কিন্তু খটকাটা লাগে তখনই যখন তাদের কাছাকাছি মানের নৈপুণ্য দেখিয়েও বহাল তবিয়তে স্কোয়াডে জায়গা পান সিনিয়র ক্রিকেটারেরা। বোঝা যায় পারফরমেন্সের চেয়েও সেখানে বেশি খোঁজা হয়েছে জার্সির পেছনের নামটা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মাহমুদুল্লাহ রিয়াদ সাবেক টি-20 অধিনায়ক, তার বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েন বিশ্বকাপ দল থেকে। আর্মব্যান্ডটাও কেড়ে নেওয়া হয় অনেকটা অপমান করেই, তারপরও ক্রিকেট চালিয়ে যাওয়া নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ রিয়াদ। যদিও বয়স আর ব্যাট কিছুই পক্ষে নেই তার। এবারের বিপিএলে 12 ম্যাচ খেলে তিনি রান করেছেন 208, স্ট্রাইক রেট মোটামুটি ভদ্রস্থ হলেও অ্যাভারেজ 20। পুরো আসরে তার সর্বোচ্চ রান 27 বলে 39, ডাক মেরেছেন 3 বার। তবে মাহমুদুল্লাহকে দলে নেয়ার ক্ষেত্রে বিবেচনায় আসেনি এর কোনো কিছুই, বরং ভারতের বিপক্ষে করা একটা 77 রানের ইনিংসই বাঁচিয়ে দিয়েছে তাকে। তবে মুশফিকুর রহিমের ক্ষেত্রে বিবেচনায় ঠিক কে নেওয়া হয়েছে তা বোঝা বড় দায়। শেষ ওয়ানডে সিরিজ কিংবা হালের বিপিএল কোথাও কথা বলেনি মুশির ব্যাট। ভারত সিরিজে তার রান ছিল সাকুল্যে 37, আর বিপিএলে 250-তে রান 357। যদিও দলের প্রয়োজনে কখনোই দায়িত্ব নিতে পারেননি মুশফিক, বরং উইকেটের পেছনে ক্যাচ মিস এবং স্ট্যাম্পিং ব্লান্ডার করে হারে ভূমিকা রেখেছেন ভালোভাবেই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।